আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সবাই ভালো আছেন। ইন্টারন্যাশনাল ব্রেকে দুর্দান্ত খেলে ব্রাজিল এই বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচগুলোতে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে চিলি এবং পেরুর বিপক্ষে। তাই ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়রকে একটা ক্রেডিট দিতেই হয় তার ট্যাকটিক্স এবং প্ল্যান নিয়ে। তাই ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দুটি রয়েছে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে। বলতে গেলে উরুগুয়ের বিপক্ষে ম্যাচটা কঠিন হবে ব্রাজিলের, এবং ভেনেজুয়েলাও খুবই শক্তিশালী দল, তাই ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়রকে এটা নিয়ে ভাবতে হবে। তাই ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে ব্রাজিল দলে কি নেইমার ফিরবেন? গত এক বছর সময় ধরে ব্রাজিল দলের সাথে বা দলকে সার্ভিস দিতে পারেনি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র, এবং তার ক্লাবকেও কোনো সার্ভিস দিতে পারেনি এই তারকা। তাই ভাবা হচ্ছে নভেম্বরে ব্রাজিলের ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের মাঠে হয়ে মাঠে নামবেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তাই আগামী 21 অক্টোবর ব্রাজিলের বা আল হিলালের হয়ে মাঠে নামবেন নেইমার। তাই বলা যায় যে নভেম্বরে নিশ্চিত ব্রাজিলের স্কোয়াডে থাকছে নেইমার জুনিয়র। তাহলে ব্রাজিলের স্কোয়াডে যদি নেইমার নভেম্বরে ফেরে তাহলে ব্রাজিলের স্কোয়াড কেমন হবে, বা ভেনেজুয়েলা উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের কোন একাদশটি হবে, ডরিবলের চিন্তা ভাবনাই। চলুন দেখে নেওয়া যাক, ব্রাজিল যদি নেইমার ফেরে তাহলে কোন একাদশ নিয়ে মাঠে নামতে পারে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে। মূলত গোলকিপার পজিশনে বরাবরের মতো এডারসন থাকবেন ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে, আর ডিফেন্সে গাব্রিয়াল মেগালেস এবং মার্কোনসের জুটি দেখা যাবে এটা নিশ্চিত। আর ব্রাজিলের দুই ফুলব্যাক পজিশনে দুর্দান্ত খেলেছে চিলি এবং পেরুর বিপক্ষে। রাইট ব্যাক পজিশনে ভ্যান্ডারসন এবং লেফট ব্যাক পজিশনে আবনার ভিনিসিয়াস। আর এই দলে ফিরতে পারেন নতুন করে ডিফেন্সিভ মিডফিল্ডারে ক্যাসমিরো, যেহেতু তাই ক্যাসমিরো ব্রুনো এবং আন্দ্রে মিলে একটি দুর্দান্ত ডিফেন্সিভ একটি মিডফিল্ড তৈরি করতে পারেন উরুগুয়ে এবং ভেনেজুয়েলার বিপক্ষে। আর সেন্ট্রাল মিডফিল্ডে বা অ্যাটাকিং মিডফিল্ডারে ফাইনাল থার্ডে বলতে গেলে ফ্রি রোলে খেলবেন নেইমার জুনিয়র। আর গোল করার দায়িত্ব হতে পারে ইগোর জেসুস এবং রাফিনহাকে দুই সাইডে রেখে ব্রাজিলের দল সাজাতে পারেন ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র। এমনটাই ভাবা হচ্ছে ব্রাজিলের পরবর্তী স্কোয়াড হতে পারে ব্রাজিলের এই একাদশটি ভেনেজুয়েলা এবং পেরুর বিপক্ষে নামাতে পারেন ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র। আপনাদের কী মনে হয়, একাদশটি হলে কেমন হয় কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।